আমরা যা খাই তার প্রভাব পড়ে আমাদের শরীরে। সঠিক নিয়ম মেনে সঠিক খাবার খেলে যেমন স্বাস্থ্যের উন্নতি হয়, তেমনি নিয়ম না মেনে ভুল খাদ্য অভ্যাস স্বাস্থ্যের অবনতি ঘটায়। আজ আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব খাবার খাওয়ার পর যে পাঁচটি কাজ কখনই করা উচিত নয়। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর সুস্থ এবং সুন্দরভাবে বাঁচতে হলে এই নিয়মগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, ভরা পেটে কখনোই ফল খাবে না। খালি পেটে ফল খেলে তবেই তার স্বাস্থ্যগুণ আমাদের শরীরে শোষিত হয়, তাই খাওয়ার বেশ কিছুটা সময় পরে ফল খান। খাবার খেয়ে ফল খেলে হজমের সমস্যা দেখা দেয়। নাম্বার টু, খাওয়ার পরপরই ঘুমোতে যাওয়া। খাওয়ার পরে আমাদের অনেকেরই ঘুম পায়, তাই খেয়ে উঠে বিছানায় যেতে আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু এটা অত্যন্ত খারাপ অভ্যাস। খেয়ে উঠেই শুয়ে পড়লে ওজন তো বাড়বে, সেই সঙ্গে হজমের সমস্যা দেখা দেবে, তাই খেয়ে উঠে অন্তত এক ঘন্টা পরে বিছানায় যান। নাম্বার থ্রি, খাবার খাওয়ার পরপর ধূমপান না করা। খাবার পরে অনেকেই ধূমপান করেন, কিন্তু জানেন কি, ভরা পেটে স্মোক করলে তা শরীরে বেশি ক্ষতি করে, তাই ভরা পেটে ধূমপান করার অভ্যাস ত্যাগ করুন। নাম্বার ফোর, পেট ভর্তি খেয়ে অনেকেই কোমরের বেল্ট একটু হালকা করে নেন, এটিও কিন্তু খারাপ অভ্যাস। প্রথম কথা, কখনোই পেটে এতটা ভর্তি করে খাওয়া উচিত নয় যাতে কোমরের বেল্ট হালকা করতে হয়। নাম্বার ফাইভ, পানি খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী, কিন্তু খেয়ে উঠেই পানি পান করবেন না। খাবার খেয়ে পানি খেলে তা হজমে সহায়ক গ্যাস্ট্রিক রসকে হালকা করে দেয়, ফলে খাবার ঠিকমতো হজম হতে চায় না। আবার অনেকেরই খেয়ে উঠে চা এবং কফি খাওয়ার অভ্যাস রয়েছে, তবে পেট ভরে খাবার পরে চা বা কফি খাওয়া একদমই ঠিক নয়, তাহলেও আপনার হজমে সমস্যা হতে পারে।